খুব ভালো দিন, আপনাদের দিদিভাই মানে পুরোপুরি রান্না ও একা করেছে, মানে অন্যদের কিছু না কিছু আমি একটু হেল্প করি। তা ওর শারীরিক অবস্থা মানে যারা কাছাকাছি আছে হয়তো তারা জানে, কিন্তু যারা দূরের বন্ধু তারা হয়তো অনেকেই বিশ্বাসই করতে পারছে না যে এতদিন মানুষ ভোগে সত্যিই ভুগেছে, এখনও ভুগছে, এখনও ঠিকঠাক মানে 70% হয়তো ঠিক হয়েছে, এখন 30% ভুগছে। যাই হোক, মানে আজকে একটা বিশেষ দিন আমাদের কাছে, আমাদের পরিবারের কাছে, যে ও পুরোপুরি রান্না এবং বাড়ির কাজকর্ম যতটুকু পেরেছে যেভাবে পেরেছে করার চেষ্টা করেছে, এটা একটা ভালো দিন। তাই এই দিনটাকে একটা স্মরণীয় বা মেমোরেবল ডে বলা যেতেই পারে। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন এবং সকলে খুশি থাকবেন, আনন্দে থাকবেন, অন্যকে আনন্দ দেবেন। আবার খাওয়া দাওয়া করতে বসেছি, ভাত বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন, আর দেখি কী কী করেছে আপনাদের দেখায় আজকের মেনুতে কী কী রান্না করেছে। এটা হচ্ছে কুমড়ো আর করলার ভাজা, এটা লাউ স্যালাড, আর চিকেন আর রাইস বলতে আমাদের ভাত বাংলায়। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকে সত্যি অনেক দিন পর আজকে মানে যতটুকু কাজ করেছি নিজেই করেছি, না হলে কি রান্না করতে গিয়েও হয়তো ও একটা করে আমি একটা করি, এইভাবেই করি আর কি। তো আমাকে বলেছিল যে আমি আসি মাঠ থেকে, তারপরে দুজনে মিলে করে নেব। তো আর এইভাবে কদিন চলবে ভাবলাম, একটু রান্না তো খুব অল্পই রান্না, কারণ গতকালে চিকেন ছিল আর লাউ করেছি, একটা ভাজা করেছি, ভাত। তো ভাবলাম নিজেই যতক্ষণ পারি ততক্ষণ টুকটুক করে করি। তো হয়ে গেছে আর এখন খেতে বসেছি। তো এখানে দেখো আজকে উচ্ছে কুমড়ো ভাজা করেছি, আর এই যে একটা লাউ কী বলে মুগ ডাল দিয়ে করেছি লাউটা, আর সালাড সঙ্গে।
বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা। আর এই যে দেখো, রেডি বলতে কিছু হয়নি এখন, আর মানে শরীরে এমন অবস্থা যে ভালোও লাগে না যে একটু মাথাটা তাচড়াবো। তো কিছুই করিনি, যাচ্ছি ডক্টরের কাছে। ডক্টরকে গিয়ে বলি, যদি বলে যে ইঞ্জেকশন মানে দেব তো ইঞ্জেকশন নেব, কারণ প্রচণ্ড যন্ত্রণা করছে আর ফোলা তো কমছেই না দেখেছো, আর খেতে গেলে প্রচণ্ড যন্ত্রণা করছে। তো চলো যাই, যদি পারি একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে। ওই প্রেশার উঠলো কয়? মাইনাস প্লাস করুক ওরা, ঠিক আছে, না খেলে চলো 116-120 থাকা তো দরকার। ফায়দা থাকতে পারবে না, কি করতে লাভ নেই। এটা ভয়ের তো কিছু না, এটা তো পাতলা ওষুধ। এটা ঠিক একটু কুট করে যাবো, ওরম করে না আস্তে আস্তে দেবো। তোমার তো চোখ ঠিকই বেরিয়ে আসছে। আমি ভাবছি জ্বলবে না, জ্বলবে না, ভেবেছিলাম জ্বলবে না। ঠিক আছে, আমার সঙ্গে নিয়ে এসছি চপ আর হচ্ছে ফুলরি, আর হচ্ছে এটা কি দেখাও, এগুলো হচ্ছে লবঙ্গ, লবঙ্গ নালতিকা বলে। তো এগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে, তো ওগুলো সবার জন্য একটা করে নিয়ে এসছি, আর চপ ফুলুরি নিয়ে এসছি, আর ভীষণ খিদে পেয়ে গেছে। এখন একটু মুড়ি মাখবো, মুড়ি খাবো, মাখবো বলতে কি এমনি মুড়ি ওই চপ দিয়ে ফুলুরি দিয়ে খাবো আমরা। তো চলো এখন খাওয়া দাওয়াটা করি। তো এই যে দেখো চপ, আর তিনজনের জন্য তিনটে চপ আর তিনটে ফুলুরি, আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা, এই দিয়ে এখন আমরা খাবো। আর ওদের ওগুলো খাওয়া হয়ে গেছে, আমারটা আছে, আমিও পরে খাবো। সন্ধ্যাবেলা এরকম গরম গরম চপ মুড়ি কিন্তু খেতে বেশ লাগে। তো এর সঙ্গে চা হলে আরও জমবে, কিন্তু চাটা হবে, এখনো দুধ আনা হয়নি। প্রচন্ড ধান লাগবে, মাথা যন্ত্রণাটা থাকবে। রান্না ঝুড়িটা তুমি আসো।